গুড আফটারনুন বন্ধুরা আজকের রেসিপিটা আশা করছি তো সবগুলির খুব ফেভারিট হতে চলেছে আমি নিয়ে নিয়েছিখানে আদা কাঁচা লঙ্কা কিছুটা কুড়িপাতা প্রথমে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এটা দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সবকটা মশলার মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো দিতে হবে এর মধ্যে যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও একটা গোটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে মাঝে মাঝে সাঁজে টমেটো দিয়ে হালকা ঘর কষাবো পা পাঁচ মিনিটের মতো কষাই আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি তোমরা কিন্তু যে কোনো নিরামিষে দিনে অবশ্যই করতে পারো আর এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি এবারে কিন্তু দিয়ে ভালো করে এই মশলাটা কষা হয়ে গেলে পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর পনিরটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে মশলাটার সঙ্গে মানে কষিয়ে নিতে হবে যেভাবে আমরা কিন্তু তরকারি কষাই ঠিক সেইভাবেই কিন্তু বিনা জলে পনিরটাকে এই মশলা সম্পূর্ণ মশলার সঙ্গে কষাতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন যেহেতু এটা অল্প পরিমাণে নুনটা দেবে বেশি দেবে না তাহলে কিন্তু নুন কাটা হতে পারে অবশ্যই নুনটা চেক করে নিয়ে তারপরে দেবে আর এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এখানে এক চামচ পরিমাণ চিনি দেবো নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি ভাবটা বেশ ভালো লাগে যেহেতু দেখেইছো বেশ অনেকটা পরিমাণে আমি আমি এখানে মশলা দিয়েছি এখানে এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা দু থেকে তিনটে আলু তোমরাও কিন্তু এ থেকে এর মধ্যে দু তিনটে তিনটে আলু দিতে পারো বা চাইলে শুধু পনির দিয়েও কিন্তু করতে পারো খেতে হয় বেশ মজার যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু হতে পারে তোমাদের বেস্ট আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আবারও নুন আমার মনে হলো নুনটা কম হয়েছে আর তার সঙ্গে যে বললাম চিনি অল্প একটু নুন দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ পরিমাণ চিনি এবার কিন্তু আলুটা যেহেতু সেদ্ধ এর মধ্যে খুন্তি দিয়ে ম্যাশ করে দেবো আমি ভালো করে এবার দুটো মিশিয়ে ভালো করে আমি কড়াই মধ্যে কষে নেবো আর এইভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল এরপরে যেভাবে আমরা বা মাখি পরোটার জন্য সেভাবে মেখে নিচে ময়ম দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে ভরেই তৈরি করে নিলাম আজকে পনির পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইভাবে কিন্তু পনির দিয়ে তোমরা পরোটা খুব সহজেই করতে পারো একেবারে নিরামিষের দিনে আর খেতে হবে বেশ মজার সকালে ব্রেকফাস্টও বা রাতের ডিনার একেবারে অসাধারণ এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানবে ভালো একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পনিরের এই পরোটা আর এটা কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে ভাজবো একেবারে সামান্য তেল দিয়ে এটাকে আমি ভেজে নিলাম তোমরা চাইলে ঘি বা ঘি দিয়েও ভাজতে পারো ঘি বা বাটার দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারো আর এইভাবেই যদি পুটটাকে তোমরা ভালোভাবে কষিয়ে নিয়ে করো আশা করছি তোমাদের প্রত্যেকের এই রেসিপিটা ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন আবারও একটা রেসিপি নিয়ে আজকের মতো এতটাই দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর পুরো পরোটা কিন্তু একবারে ফুলে এরকমভাবে তৈরি